ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনকে মাস্কার ব্লগ। তো কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি, কিন্তু গলাটা আজ ভেঙে কথা বলছে না। গলা আটকে আছে, আর তো কিছু বলা বলবি কি তুই? আরে সদা কেন আমার ধরে দিস নাই তো হচ্ছে ফাংশন আজকে না। হ্যাঁ ফ্রেন্ড, আজকে আমাদের সামনে একজন চলে এসেছে, আজকে ইউটিউবের ব্যাপারে কিছু একটা বলবে। তো আগে দেখে নিস, ওকে মানে থাম্বনেল দেখে বুঝতে পারবে আজকে কি আমাদের বিষয়ে কথা বলবে, কি একটু বলবে, একটু শুনে নাও নিজেরাই। তো চলাই তোমার চলাই চলাই চলাই। তো বন্ধুরা, এই যে ও কিছু বলবে ইউটিউবের ব্যাপারে। না না, আমি কিছু বলবো না, সম্ভবই না, একদমই না, বলবো না, বলবো না। বল দিতে বল না না না, দেখো আরে বঞ্চুদা, এই বঞ্চু, এই যাই হোক, বলে খেলতে পারি, বলবো না, বলবো না। কেন, দুটো লাইন তো বল, কিছু বল, বলার মতন কিছু না। মানে ওর রাগ হচ্ছে একটা কারণে, যে আমার ভিউজ উড়ে যাচ্ছে। ভিউজটা ওড়ে না, এটা জানি, ভিউজ ওড়ে না, ভিউজটা দেখাচ্ছে কম, হয়তো ভিউজ কখনোই ওড়ে না, যে দেখে একবার সে সরে যায়, কোনোদিন ভিউজ উড়বে না। ওরে হচ্ছে তোমার সাবস্ক্রাইবটা, আর হচ্ছে কম সাবস্ক্রাইবটাই ওড়ে। তো যাই হোক, ভিউজটা ডাউন দেখাচ্ছে এখন, এমনি 2023 পড়ে গেছে। তো যাই হোক, বলছে 2023-এ প্রচুর পরিমাণে ভিউজ আসবে, এটা সবাই বলছে, আর আমি নিজেও দেখেছি। তো জানি না এখন কী হবে, আমি কাজ জোর কদমে করে যাবো। তোমাদের মানে আশীর্বাদ, তোমাদের দোয়া, তোমাদের সব সাপোর্ট যদি না পাই তাহলে আমরা কাজ করতে পারবো না। আই থিঙ্ক কাজটা যদি করতে পারি ভালোভাবে, তো নিশ্চয়ই তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আমরা নিয়ে আসবো। আর ব্লগের সঙ্গে মানুষ ও থাকবে, কারণ আমার নতুন মোবাইলটা হয়ে গেলে ও আমার সঙ্গে কাজ করবে, নতুন মোবাইলটা আসলে কাজ করবে। আর ভালো ভালো জায়গা ঘুরে তোমরা দেখাবো, মানে সপ্তাহে দুদিন হলেও তোমাদের ভালো ভালো জায়গা আশেপাশে ঘুরে দেখাবো। আর কলকাতা তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো, আর কলকাতাতে দেখাবো, তোমাদের ভালো ভালো ইউটিউবারদের সঙ্গে কথা বলাবো। আর অবশ্যই তোমরা যদি সাথে থাকো তাহলে আমি পারবো, না হলে পারবো না, প্রথম কথা। অনেক দিদি ভাইরা বলছে যে তুমি বোন পারবে, তুমি পারবে, অবশ্যই দেখবে। কেন পারবে না? তোমার সেই জেদটা আছে, তোমার মধ্যে সেই প্রকাশটা আমি দেখতে পাচ্ছি, তুমি ইউটিউবে দাঁড়াতে পারবে। দিদি ভাইটাকে আমি খুব মানে বলবো, মন থেকে ভালোবাসি, মানে দিদি ভাই সীমা দি, মিলি দি, পূজা দি, এদের সত্যি, এরা খুব মানে সত্যি বলছে, এদের কোনো কথাই হয় না, এরা মানুষের ন্যায্য কথা বলে, মিথ্যা কথা বলে না, এরা মিথ্যা নিয়ে কথা বলে না, এরা হচ্ছে রোস্ট করে না, এরা হচ্ছে আর কি মানুষের হয়ে মানে কথাটা তোলে, যে কেন তোমরা মিথ্যা কথা বলে ইউটিউবে ইনকাম করছো। অনেক আছে তো জানি না। আর সাথী, সাথী আর সাধন দাদাদের নামে এখন একটু রিপোর্ট আসছে, আগে রিপোর্ট আসতো না, জানি না। সাথী সাধন দাদা নতুন ঘর করেছে, মানে নতুন ঘর করে পুরনো ঘরটা ছেড়ে নতুন ঘরে এসছে, এখন বলছে যে যে আমরা এখন মানে সীমাদের কাছ থেকে এটা আবার শোনা। আর আরেকটা মেয়ে ভয়েস রেকর্ড করে বলেছে, মেয়েটা তোমার সাথীদের পাশে ছবি তোলা, বলছে সীমাদি তোমার হচ্ছে সাথীদের সাথে দেখা হচ্ছে, ঠিকভাবে কোনো কথাই বলছে না, আমি চিনে গেছি, চিনে সেভাবে কথা বলছি, কিন্তু কথা বলছে না। মানুষ যখন টাকা মানে দুটো টাকা মুখ দেখে তখন কাউকে চেনে না এরকম। তো আমি কাউকে এরকম কিছু কোনোদিন করতে যাবো না, কারণ সবাই সবার মতো দাঁড়ানোর একটা আশা থাকে, সবাই আশা নিয়ে ভরসা নিয়ে আসে। তো জানি না যার যেরকম মনে, কিন্তু আমার আশাটা তোমরা প্রথম থেকেই জানো, আমি দু তিনটে জন্য কাজ করছি, তো সেটা তোমরা ব্লগ প্রথম থেকে ব্লগগুলো দেখলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখো, আর একটা করে তোমরা লাইক করো প্লিজ, তোমাদের কাছে এই তো চাও, আর তো বেশি কিছু চাও না। তো তোমরা যদি সাপোর্ট করো তো প্লিজ তোমাদের এই বোনটাও তোমাদের সাপোর্ট করবে, ফুল সাপোর্ট। তো যাই হোক, মানে আমার কথা বেরোচ্ছে না, গলা মানে বসে গেছে, ঠান্ডা লেগেছে, জানোই আমার ঠান্ডা, জল খা একটু, জল খা, গলায় ওষুধ খাচ্ছি একভাবে, তোরা বিশ্বকর্মে আমি পুরো প্যারাসিটামল খাচ্ছি, জ্বরও হালকা হালকা আছে, তবুও আমি খেয়ে যাচ্ছি, কিছু হবে না। একটু ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হচ্ছে, যার জন্য এরকম হচ্ছে, আমেরিকায় নাকি প্রচুর বরফ পড়ছে, সেই আবহাওয়াটা চারিদিকে ছড়াচ্ছে, যার জন্য এরকম হচ্ছে পরিস্থিতিটা। তো যাই হোক, সবাই সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখা নাকি রাখবে আর কি। প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও, আর লাইক করতে ভুলো না, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাদের গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, আর নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো, তাদের কথা দিচ্ছি, ততক্ষণ তোমরা যদি সবাই পাশে থাকো তাহলেই পারবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমি তোমাদের ব্লগে আমাকে চলে গেছি, কী হয়েছে ব্লগ করবি, বল হাই, বল হাই বলে দিল। তো চলো আজকে আমাদের ব্লগে কাজ শেষ করছে, প্লিজ কেউ কোনোদিন অহংকার করো, অহংকার বেশি দিন থাকে না, টাকার গরমে বেশি দিন থাকে না, তো প্লিজ সবাই আমাকে বলে সাপোর্ট করো, এত দূর তোমরা ভালো থেকো, রকি তো কোন দিকে করছে, দেখো প্রচুর খিদে পেয়েছে, এত ওদেরকে হাইও বলছিল। চলো টাটা।